ফেসবুক পাসওয়ার্ডটাকে পরিবর্তন করার জন্য প্রথম চলে আসবেন ফেসবুক লাইভ সময় দেখা যায় কি বিয়ার্স আমাদের যখন দু তিনটা ফেসবুক আইডি থাকে তখন আমরা একটা ফেসবুক আইডির পাসওয়ার্ড ভুলে গেলে অন্য একটা ফেসবুক আইডি লগ ইন করি তো বিয়ার্স প্রথমে আপনার যে অ্যাকাউন্টটা লগ ইন করা আছে আপনার ডিভাইসে আপনাকে প্রথমে ওই অ্যাকাউন্টটা লগ আউট করে নিতে হবে লগ আউট করার জন্য আপনি এখানে উপরে দেখতে পাচ্ছেন তিনটা ডট চিহ্ন করছে আপনি এখানে ক্লিক করবেন তারপর আপনি এখান থেকে একটু নিচে স্ক্রল ডাউন করবেন নিচে দেখতে পাচ্ছেন করছে লগ আউট আপনি এখান থেকে লগ আউট উপরে একটা ক্লিক করে দেবেন তারপর আপনি এখানে ইয়েসে ক্লিক করে দেবেন এখন দেখতে পাচ্ছেন বিয়ার্স নিজে শুকরছে লগ ইন টু অ্যানাদার অ্যাকাউন্ট আপনি বলে এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন প্রথম শু করছে মোবাইল নাম্বার অর ইমেল আপনি এখানে ক্লিক করে আপনার বিয়ের যে পেসবুকের পাসওয়ার্ডটি আপনি ভুলে গেছেন আপনার ওই ফেসবুক আইডির সঙ্গে বিয়ে যে মোবাইল নাম্বার অথবা ইমেল অ্যাড্রেসটি আছে আপনি ওই মোবাইল নাম্বার অথবা বিয়ের ওই ইমেল অ্যাড্রেসটা এখানে বসিয়ে দেবেন তো বিয়েস আমার ফেসবুক অ্যাকাউন্টের সঙ্গে যে মোবাইল নাম্বারটা অ্যাড করা আছে আমি সিম্পল ওই মোবাইল নাম্বারটা এখানে বসিয়ে দিচ্ছি মোবাইল নাম্বার অথবা বিয়ের ইমেল অ্যাড্রেস বসানোর পর দেখতে পাচ্ছেন যেসব করছে পরগট পাসওয়ার্ড আপনি এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার উপর দেখতে পারছেন আপনার এই মোবাইল নাম্বারের আন্ডারে বা এই ইমেল অ্যাড্রেসের আন্ডার যতগুলো ফেসবুক আরি আছে সবগুলো ফেসবুক অ্যাকাউন্টের লিস্ট এখানে শো করবে আপনি সিম্পলি বিয়ে যে ফেসবুক ফেসবুকারের পাসওয়ার্ডটাকে পকেট করতেছেন বা রিকভার করতেছেন আপনি সিম্পলি ওই অ্যাকাউন্টের উপর একটা ক্লিক করে দেবেন ক্লিক করার পর দেখতে পাচ্ছেন নি এসব করছে কন্টিনিউ আপনি এখান থেকে কন্টিনিউর উপর একটা ক্লিক করে দেবেন কন্টিনিউর ক্লিক করার পর এখন বেশ আপনার যে মোবাইল নাম্বার অথবা যে ইমেল অ্যাড্রেস দিয়েছেন ওই মোবাইল নাম্বার অথবা বেশ ওই ইমেল অ্যাড্রেসে কিন্তু ফেসবুক টিম থেকে বিয়েস ছয় ডিজিটে একটা কোড সেন্ড করা হবে আপনি এখানে বেশ কয়েক সেকেন্ড ওয়েট করবেন বিএটস আপনার যে সিম দিয়ে ফেসবুকটি খোলা আছে ওই সিমটা যদি বিয়ার্স বর্তমানে আপনার মোবাইলে অ্যাক্টিভ করা থাকে বা আপনার মোবাইলের আগানো থাকে তাহলে বিয়ার্স আপনাকে কোড বসানো লাগবে না আপনাকে বিয়ার্স অটোমেটিক এরকম একটা ফেজে নিয়ে আসবে এখানে বিয়ার্স আপনাকে আপনার ফেসবুক অ্যাকাউন্টে নতুন পাসওয়ার্ডটি সেট করতে বলবে এখানে অবশ্যই আপনি একটি নতুন পাসওয়ার্ড স্ট্রং একটি পাসওয়ার্ড সেট করে নেবেন তো বিয়ার্স আমি আমার স্ট্রং পাসওয়ার্ডটি এখানে সেট করে নিচ্ছি দিয়ে দেওয়া হয়ে গেলে দেখতে পাচ্ছেন বিয়েটস নিজস্ব সেন্স পাসওয়ার্ড আপনি এখান থেকে সিম্পলি সেন্স পাসওয়ার্ডের উপরে একটা ক্লিক করে দেবেন সেন্স পাসওয়ার্ডের উপর ক্লিক করার পর এখানে বিএস আপনি কয়েক সেকেন্ড ওয়েট করবেন তারপর আপনি সিম্বল এখান থেকে ওকের উপর একটা ক্লিক করে দেবেন ওকির উপর ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন বিয়েস এখানে আপনার ফেসবুক অ্যাকাউন্টটা রিকভার করা সম্পূর্ণ হয়ে গেছে এবং বিএস আপনার ফেসবুক অ্যাকাউন্টের সঙ্গে সঙ্গে আপনার ফেসবুক লাইট অথবা বিএস ফেসবুকে লগ ইন করা সম্পূর্ণ হয়ে যাবে তো বিয়েস ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন আর আপনি অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন